আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনিস কুকিং স্টুডিও। চলে আসলাম আপনাদের জন্য মজার এক রেসিপি নিয়ে, ছোট বড় সবার পছন্দ, আমার তো খুবই পছন্দের, দেখি বুঝে নিয়েছেন। এর নাম আইসক্রিম কেক। আমরা যখন বাহিরে ঘুরতে বা শপিংয়ে যাই তখনই খেয়ে থাকি, আবার বাসায়ও নিয়ে আসি। এটা কতটা পারফেক্ট হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন তো কতটা লোভনীয়। দেখে খেতে ইচ্ছে হচ্ছে তাই না? অনেক টেস্টি, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই আইসক্রিম কেক খুব সহজে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। চলুন শিখে ফেলি কি কি ইনগ্রিডিয়েন্টসে এই আইসক্রিম কেক তৈরি হয়েছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করতে পারেন, আর এই আইসক্রিম কেক অবশ্যই হুইপড ক্রিম দিয়ে তৈরি করবেন। আমার এই আইসক্রিম কেক তিনটি লেয়ারে তৈরি হবে, ভ্যানিলা, চকলেট আর স্ট্রবেরি লেয়ার। প্রথম লেয়ারটা আমি করছি স্ট্রবেরি। 3 মিনিট পর্যন্ত আমি বিট করেছি, দেখুন ভলিউমটা অনেক বেড়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। 2 মিনিট বিট করব। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ স্ট্রবেরি সিরাপ। আবারও 2 মিনিট বিট করব। আমি এই বিটারে মিডিয়াম স্পিডে রেখে বিট করেছি, পুরো আইসক্রিমটা মিডিয়াম স্পিডে রেখে করেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলোকে মাঝখানে এনে আবার 1 মিনিট বিট করব। প্রত্যেকটা লেয়ার আমি 8 মিনিট পর্যন্ত বিট করেছি, এতেই তৈরি হয়ে গিয়েছে। খেয়াল রাখবেন মিডিয়াম স্পিডে 8 মিনিট বিট করেই আইসক্রিমটা তৈরি করতে হবে। প্রথম লেয়ারটা আমি সেট করছি একটা ডেজার্ট ডিশে। আপনারা চাইলে কেক মোল্ডেও এভাবে সেট করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটু বাটার লাগিয়ে নেবেন, ডিমোল্ড করতে অবশ্যই সুবিধা হবে। প্রথম লেয়ারটা আমি সেট করে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, এতে এটা অনেকটা সেট হয়ে যাবে। তৈরি করছি সেকেন্ড লেয়ার, এটা হবে চকলেট লেয়ার। প্রসেসিংটা আমার একই রকম থাকবে, ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু পরিবর্তন হবে। আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারে আরও বেশি লেয়ারও তৈরি করতে পারেন এই আইসক্রিম কেক। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আবারও বলছি আমার প্রসেসিংটা একই রকম থাকবে, মিডিয়াম স্পিডে 8 মিনিট পর্যন্ত আমি বিট করে প্রত্যেকটা লেয়ার তৈরি করেছি। এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 চা চামচ পরিমাণ। একটু বিট করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ। আপনারা চাইলে এখানে চকলেট মেল্ট করে দিতে পারেন। তবে চকলেট মেল্ট করে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ঠান্ডা হয়, গরম দিলে আমাদের এই আইসক্রিমের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি আমি চকলেট এসেন্স 1/2 চা চামচ পরিমাণ।
তৈরি হয়ে গেল সেকেন্ড লেয়ার। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এটা অনেকটা সেট হয়ে গিয়েছে। তবুও খেয়াল রাখবেন এটা অনেকটা সফট থাকে, তাই সাবধানে সেকেন্ড লেয়ারটা সেট করবেন। এরপর আবারও আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তৈরি করছি এখন থার্ড লেয়ার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, এই আইসিং সুগার আপনারা যে কোনো শপিং মলে, ডিপার্টমেন্টাল স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, বা কোনো সুপার স্টোরও পেয়ে যাবেন। আর এই আইসিং সুগার ঘরেও তৈরি করে নেওয়া যায়। এখন দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। থার্ড লেয়ার আমার তৈরি হয়ে গেল। এখন এই থার্ড লেয়ারটাও সাবধানে সেট করে দিব। বসানো হয়ে গিয়েছে। এখন একটা এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে টুটি ফ্রুটি। আপনারা চাইলে এখানে যে কোনো চকলেটকে গ্রেট করে দিতে পারেন, কোনো পছন্দের বাদামও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার আইসক্রিম কেক। আমি এটা 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এখন বের করে নিয়েছি। দেখুন একদম সেট হয়ে গিয়েছে। খুব সহজে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আইসক্রিম কেক। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।